আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ওভার থিঙ্কিং। এখন যারা তোমরা এডমিশন ডিলের আসছো, যে কৃষিগুচ্ছ দিবা কিংবা সামনে সেকেন্ড টাইম দিবা, দুই দলের ক্ষেত্রে এটা অনেক বেশি প্রযোজ্য। হ্যাঁ, সো আমি তোমাদেরকে আজকে বলবো যে কিভাবে ওভার থিঙ্কিং ব্যাপারটা রিয়েলাইজ করতে হয় এবং ওইখান থেকে কিভাবে আসলে বের হয়ে আসা যায়। কারণ ওভার থিঙ্কিং এর কারণে পড়াশোনাটা আসলে হয়ই না। একটা জায়গায় তুমি ফ্রিজ হয়ে বসে থাকবা, তুমি দেখবা যে তুমি আর মুভ অন করতে পারতেছো না, যেটা তোমার পরীক্ষায় অনেক বেশি তোমার কি বলা যায় ব্যাড ইফেক্ট ফালাবে। এবং তুমি যে একটা লং একটা প্রিপারেশন নিবা, এইটার মধ্যে দিয়ে তোমাকে স্মুথলি যাইতে দিবে না, এটা বড় একটা কাটা হিসাবে এখানে তোমাকে রোল প্লে করবে। সো আমি তোমাদেরকে বলবো কিভাবে ওইখান থেকে আসলে তোমার মুক্তিটা হবে এবং কিভাবে তুমি প্রিপারেশনটা নিতে পারো। ওকে, লেটস স্টার্ট। প্রথম যে ব্যাপার, যে ওভার থিঙ্কিং মানে কি ভাই, দেখো প্রথম ব্যাপার হচ্ছে মাথায় এটা আসে যে ইজ দ্যাট রাইট ওয়ে, মানে আমি কি আসলে সঠিক পথে আছি, আমি কি আমার ওয়েটা কি ঠিক আছে, আমি কি পড়াশোনা করতেছি এটা কি আদৌ ঠিক আছে, নাকি আবারও ভুল করতেছি, নাকি আবারও চান্স মিস হয়ে যাবে, নাকি আমি ট্রেকিংটা আমার ঠিক নাই। এই ব্যাপারটা মাথা সবচেয়ে বেশি কাজ করে, ওভার থিঙ্কিং চলে আসে। তুমি পড়াশোনা বসছো, তুমি একটা প্রবলেম সলভ করতে বসছো, সাথে সাথে তোমার মনে হবে যে আচ্ছা আমি কি সঠিক পথে আগাচ্ছি, আমি তো আগে ওইভাবে প্রবলেম সলভ করছি বাট হয় নাই তো, তাহলে এখন কিভাবে হবে, আমি কি তাহলে এইভাবে কি সলভ করতে হয় না, তাহলে কি আমি কোনো কিছু মিস করতেছি, এই যে ওভার থিঙ্কিংটা। তারপর যেটা সেটা হলো যে ইজ দ্যাট রাইট পাথ, আমি কি সঠিক পথে আসি, সেম এটার সাথে রিলেটেড যে আমি কি যেভাবে আগাচ্ছি এটা হচ্ছে লং প্রসেস, যে আমি আচ্ছা এখন যেভাবে আমি প্রবলেমগুলো সলভ করতেছি, যে যেই প্রিপারেশন নিচ্ছি, যেই ক্রাইটেরিয়া আগাচ্ছি, সেটা কি রাইট, সেটা কি সঠিক, এভাবে কি আসলে চান্স হয়, এভাবে কি সবাই চান্স পায়। ওকে, তারপর যেটা সেটা হলো আমার পড়াশোনা কি এনাফ, আমি কি যথেষ্ট পড়াশোনা করতেছি, আমার জন্য কি এটাই ইফেক্টিভ, নাকি আমি আরো বেশি পড়বো, নাকি আমি 24 ঘন্টায় পড়বো, নাকি ঘুমাবো না, নাকি 16 ঘন্টা পড়বো, নাকি 10 ঘন্টা পড়বো, এই যে ওভার থিঙ্কিং, এই কারণেই আসলে অনেকে পড়াশোনায় বসার পরেও সঠিকভাবে পড়াশোনা করতে পারে না, তাই না? তোমরা ওইটাতে রিলেটেড। ওকে, দেখো অনেক বেশি প্রবলেম মিস্টেক ব্যাপার হচ্ছে এইটা, যে আমি ওভার থিঙ্কিং করে করে আমার পড়াশোনার ফোকাসটা আমি হারিয়ে ফেলতেছি, হুইচ ইজ দ্য ভাইটাল পয়েন্ট। আমি তোমাদেরকে এখন দেখাবো যে কি একটা ধাপ ফলো করলে তুমি আসলে বুঝতে পারবা যে তুমি কি রাইট পথে আসো কিনা। জাস্ট একটা ডেমো দিচ্ছি। দেখো প্রথম ব্যাপার হচ্ছে তোমরা যারা পরীক্ষা দিবা এখন কৃষিগুচ্ছ এবং যারা সেকেন্ড টাইম দিবা, তাদের প্রথম কাজ হচ্ছে যে তোমরা কোশ্চেন অ্যানালাইসিস করবা, তাই না? তোমাদের এখন সময় নেই যে হাতে নিয়ে তোমরা এখন প্রত্যেকটা জিনিস খোটাই খোটাই দেখবা। সেকেন্ড টাইম যারা দিবা তাদের হাতে সময় আছে, কিন্তু যারা কৃষিগুচ্ছ দিবা তাদের হাতে তো সময় নাই। সো তাদেরকে দেখতে হবে যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে, টিচারে কোন কোন জায়গা থেকে বারবার কোশ্চেন করতেছে, যে যে জায়গা থেকে বেশি বেশি কোশ্চেন করতেছে, ওগুলোই আসলে তোমার সময় পরীক্ষায় আসাটা সবচেয়ে বেশি কি বলা যায় প্রবাবিলিটি থাকে, তাই না? সো তুমি দেখবা যে তুমি আসলে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছো কিনা। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা, তারপর সেটা ডিফাইন টপিক। হ্যাঁ দেখো, ডিফাইন টপিক মানে কি, তুমি যেই কোশ্চেন অ্যানালাইসিস করছো যেখান থেকে বারবার কিনা কোশ্চেন আসে, ওইটা কোন টপিকের আদলে আসতেছে, যেমন হাইব্রিডাইজেশন থেকে আসতেছে, তোমার কোনটার ক্ষেত্রে কি কি হাইব্রিডাইজেশন হচ্ছে ওইটা, তারপর ধরো তোমাকে হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ থেকে আসতেছে, এটা কিসের টপিক, তারপর আসলো যে তোমার সক্রিয়ন শক্তি, এটা কিসের টপিক, এই যে টপিক ডিফাইন করা, তাই না? এই টপিক ডিফাইন করাটা একটা বড় একটা তোমার কি বলা যায় এখানে মূল যেই ফুতা হিসেবে কাজ করে, তাই না? তুমি যদি টপিকই ডিফাইন করতে না পারো তাহলে তোমার জন্য কঠিন হয়ে যাবে ভাইয়া, যে তুমি কিভাবে এটা আগাবা। হ্যাঁ, সেই জন্য তোমার কোশ্চেন ব্যাংক সলভ করার পাশাপাশি ডিফাইন করে নিবা যে কোন কোন টপিক থেকে আসতেছে। এইভাবে আসলে ধরো এভাবে একটা পেজ নিবা, নিয়ে হচ্ছে লিখে রাখবা যে এটা হাইব্রিডেশন থেকে কোশ্চেন আসছে, তারপর মনে করো স্পর্শক থেকে কোশ্চেন আসতেছে, তারপর মনে করো যে হেন্ডারসন হেসেলবার্গ থেকে কোশ্চেন আসতেছে, তারপর মনে করো যে তোমার স্যুপ কিংবা ডিটারজেন্ট থেকে কোশ্চেন আসতেছে, এইভাবে টপিকগুলো ডিফাইন করে নিতে হবে, তাই না? আচ্ছা, তারপর যেটা সেটা হলো সলভ দ্য বেসিক প্রবলেম, মানে কি, অর্থাৎ তুমি যে টপিকগুলো ডিফাইন করলা এই টপিকগুলোর বেসিক কি তোমার ঠিক আছে, যদি ঠিক না থাকে ওগুলোর বেসিক তোমাকে শুধুমাত্র ডিফাইন করে নিতে হবে এবং বেসিকগুলো তোমার শিখে নিতে হবে। এটা হইতে পারে তোমার ইউটিউবের ভিডিও, হইতে পারে আমার কোর্স, হইতে পারে এনি কোর্স, হোয়াট এভার ইট ইজ, তোমাকে প্রবলেমটা সলভ করে নিতে হবে, বেসিকটা শিখে নিতে হবে, তাই না? পরবর্তীতে যেটা আসে সবচেয়ে বেশি তোমার ভাইটাল পয়েন্ট, যেটা হলো যে উইথ SSTHM এগেইন সলভ, অর্থাৎ মানে কি, তুমি একটা প্রবলেম ডিফাইন করার পরে সেটা সলভ করলা, এটা আসলে কখনোই মিন করে না যে পরীক্ষা হলে এটা পারবা কিনা। কারণ পরীক্ষার হলে ভাইয়া যেটা চায় সেটা হলো অল্প একটু জায়গার মধ্যে ফার্স্ট ক্যালকুলেশন করে দিতে হয়, ক্যালকুলেটার ছাড়া অল্প জায়গার ভিতরে এবং হাতে ক্যালকুলেশন করে দিতে হয়, যেটা হচ্ছে কি বলা যায় শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফার্স্ট ক্যালকুলেশন, এই কয়েকটা জিনিসের কম্বিনেশনে কিন্তু তোমাকে সলভ করে দিয়ে আসতে হয়। তুমি সারাদিন প্রবলেম সলভ করে গেলে তোমার কিচ্ছু হবে না, তোমার চান্স হবে না, তোমাকে ওইভাবেই প্রবলেম সলভ করতে হবে যেভাবে পরীক্ষার হলে অ্যাকচুয়ালি প্রবলেমটা সলভ করে দিয়ে আসতে হয়। সো যেটা কি SSTHF আমি কোড হিসাবে ইউজ করি, সো এইভাবেই আসলে তোমাকে সলভ করে দিতে হয়। সো এখন যদি কোশ্চেন থাকে ভাইয়া আমার হাতে তো সময় নাই, কিংবা যারা সেকেন্ড টাইম দিবা, যারা GST দিবা,
সামনে, এবং যারা একদিকে উচ্চ দিবা কয়েকদিন পরে, দুজনের জন্যই আলাদা আলাদা করে কোর্স আছে যেগুলোতে আমি এই প্রবলেমগুলো সলভ করে দিছি। ওভার থিঙ্কিং এর মধ্যে যেগুলো আসে এগুলো তুমি এখান থেকে খুব সুন্দর মতো এখান থেকে পাবা। কিভাবে? যে তোমাকে হেল্প করবে যে হাউ টু স্টাডি, একজন মেন্টর তোমাকে হেল্প করবে হাউ টু স্টাডি, তাহলেই তোমার এই যে তুমি সঠিক পথে আসো কিনা, তোমার পথ ঠিক আছে কিনা, তোমার ওয়ে ঠিক আছে কিনা, তোমার পড়াশোনা এনাফ হচ্ছে কিনা, সেটা তোমাকে সে সলভ করে দিবে। সে তোমাকে বলতে পারবে যে তুমি আসলে সঠিক পথে আসো কিনা, পড়াশোনা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, কিভাবে পড়তে পারো, কিভাবে ইম্প্রুভমেন্ট করা যায়, কিভাবে আগানো উচিত, এটাই হচ্ছে মেন্টরের কাজ। ওকে, তারপর যেটা সেটা হলো রাইট পাথ। এই যে পথ সম্পর্কে তোমাকে বলবে যে ভাই তুমি এই পথে যাও, এটা রং পথ, তুমি এইভাবে হাঁটো, এটা তোমাকে কেউ বলবে না। তোমার এতো মানে কি বলা যায়, তোমার আশেপাশে তোমার বড় ভাই হয়তো পাবা না, কিংবা তোমার কোনো মেন্টর হিসেবে কাউকে তুমি নাও পাইতে পারো, তাই না? এই জন্য তুমি আমার কোর্স নিতে পারো, কৃষিগুচ্ছ এবং জিএসটি সেকেন্ড টাইমার, দুইটার জন্য আলাদা আলাদা করে কোর্স আছে, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে ডেমো ক্লাস দেখে, আমি আবার বলতেছি ডেমো ক্লাস দেখে পড়তে হওয়া। হ্যাঁ, যেখানে তুমি এসএসটি এইচএফ এর মাধ্যমে কিউএনএ অর্থাৎ কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাকে এই যে এই পাঁচটা জিনিসের আদলে তোমাকে শেখানো হবে, কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়, কিভাবে ফার্স্ট ক্যালকুলেশন করতে হয়, কিভাবে জিনিসগুলা তোমার বুঝে বুঝে পড়তে হয়, পরীক্ষা অ্যাকচুয়ালি যেভাবে আসে ওইটা কিন্তু তোমাকে সুন্দর মতো করে দেওয়া হয়। সো তোমাকে আমি বলবো যদি তোমার এই ধরনের প্রবলেম হয়, তুমি ডেফিনেটলি আমার কোর্সগুলো নিতে পারো। সেকেন্ড টাইমের জন্য হচ্ছে রোড টু সাস্ট, আর এগ্রিগুচ্ছর জন্য হচ্ছে এগ্রিগুচ্ছ মেন্টরশিপ। তাহলে দুইটা মেন্টরশিপ কোর্স হচ্ছে মূল্য অতি অল্প টাকা, 400 টাকা কোর্স। এত অল্প টাকায় তুমি অন্য কোথাও চান্স মানে কি বলা যায় কোর্সের চান্স পাবা না, তাই না? তুমি এত অল্প টাকায় অন্য কোথাও কোর্স পাবা না, এনরোলমেন্টের চান্সও পাবা না, তাই না? সো আমার কোর্স সাথে তুমি খুব ইজিলি 400 টাকা দিয়ে এনরোলমেন্ট করতে পারো, যেটা তুমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তুমি আমার পেজে যারা দেখতে পারো যে আমার বিগত যে মেন্টরশিপ কোর্সগুলো থেকে কতজন চান্স পাইছে, কিভাবে এখান থেকে ভালো বেনিফিট আসছে, তুমি ওইটা একটু দেখে একটু খোঁজ নিয়ে তুমি এখানে ভর্তি হতে পারো। শুধুমাত্র চাপাবাজি যে তুমি ভর্তি হবে এটাও আমি বলতেছি না, তাই না? সো আশা করি তোমাদের একটা ভালো জার্নি হবে। যারা এগ্রিকুচ্ছ দিবা তাদের ক্লাস 29 তারিখ থেকে শুরু হবে, আর যারা জিএসটি দিবা তাদের ক্ষেত্রেও শুরু হয়ে যাবে। তাদের সুন্দর মতো একটা গাইডলাইনের মধ্যে রাখা হবে, যাতে করে তারা আগামী 10 মাস খুব ভালো মতো প্রিপারেশন নিতে পারে, যাতে করে একদম রোড টু সাস্ট সত্যিকার অর্থে তারা সাস্টে চান্স পাইতে পারে। কারণ আমি নিজে সেকেন্ড টাইমার ছিলাম, আমি জানি তোমাদের কিভাবে কিভাবে পড়তে হবে, এবং আমার মেন্টরশিপ কোর্স, মেন্টরশিপ ক্লাস, ডেমো ক্লাস, পেজ, প্রত্যেকটা জিনিস একটু ঘুরে আসো, তাহলে বুঝতে পারবে যে এখানে আসল জিনিস কিভাবে তুমি গেইন করবা এখান থেকে, তাই না? কন্টেন্ট আসলে হচ্ছে মেইন ব্যাপার এখানে, তাই না? তুমি অনেক অনেক কোর্স করছো যেখানে শুধুমাত্র গদ বাদা নিয়মে ক্লাসই করানো হয়েছে, অ্যাকচুয়ালি পরীক্ষায় কিভাবে আসে সেটা তোমাকে শেখানো হয় না, যেটা আমি করাই আমার কোর্সগুলোতে। সো তুমি ওটা দেখে শোনার মতো বুঝে শুনে ভর্তি হয়ে যাও, সময় খুবই কম। যারা এগ্রিগুচ্ছ দিবা, যারা জিএসটি দিবা সেকেন্ড টাইম, তাদের ক্ষেত্রেও সেকেন্ড টাইমের জন্য খুব দ্রুতই ক্লাস শুরু হয়ে যাচ্ছে 29 তারিখ থেকে দুইটার ক্ষেত্রেই। সো খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। সবার জন্য শুভকামনা থাকলো, এবং ওভার থিঙ্কিং এর যে ব্যাপারটা সেটা আশা করি আজকের পর থেকে আর থাকবে না। ওকে, সবার জন্য শুভকামনা থাকলো, আল্লাহ হাফেজ।